আগামী জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যা তিথিতে রাত্রিবেলা লবণের সাহায্যে করুন এই একটি টোটকা। নমস্কার, সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই ধর্মীয় ইউটিউব চ্যানেলে। আশা করি দর্শক বন্ধুরা ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি ফলহারিণী অমাবস্যা সম্পর্কে। যেই অমাবস্যা তিথি 25শে জ্যৈষ্ঠ অর্থাৎ 9ই জুন বুধবার শুরু হবে, এবং আগামী বুধবার আপনাদের কী করতে হবে সেই সম্পর্কেই আমি আপনাদের বলে দেব। আজ আমি আপনাদের কাছে এমন একটি টোটকা নিয়ে হাজির হয়ে গেছি যে টোটকা আপনাকে ধনশালী ব্যক্তি করে তুলতে সাহায্য করবে। অর্থাৎ আপনার যদি আর্থিক সংকট থাকে তাহলে এই টোটকা করার মাধ্যমে আপনি দেবী কালীর কৃপা পাবেন, এবং এর ফলে কিন্তু আপনার বিভিন্ন সমস্যার সমাধান হওয়ার পাশাপাশি ধন সম্পত্তিও বৃদ্ধি পাবে আপনার। লবণ দিয়ে খুব সহজ একটি টোটকা, কিভাবে করবেন, কেমন ভাবে করবেন সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে জানাবো। কিন্তু তার আগে যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। তবে চলুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। কথাই বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। বছরের শুরু থেকেই আমরা বিভিন্ন পার্বণ পালন করে থাকি। এই রকমই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিও একটি বিশেষ গুরুত্বপূর্ণ তিথি আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী। এই ফলহারিণী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। কথিত আছে, অমাবস্যার এই দিন যদি আপনি কোনো কার্য করেন তাহলে অতি অবশ্যই সেই কার্যের ফল আপনি পান এবং মনস্কামনা পূরণ হবে আপনার। প্রথমে জানিয়ে দিই এই ফলহারিণী অমাবস্যার সময়সূচি। 25শে জ্যৈষ্ঠ অর্থাৎ 9ই জুন বুধবার দুপুর 1:34 সময় থেকে এই ফলহারিণী অমাবস্যা শুরু হবে, এবং তা শেষ হবে 26শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার 3:29। আপনাকে এই টোটকা বুধবার সন্ধ্যার সময় করতে হবে। প্রথমে আপনাদের যেটি করতে হবে সেটি হলো, প্রথমে আপনাকে 1 প্যাকেট লবণ কিনে নিয়ে আনতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার গৃহে যদি রান্নার জন্য বাড়তি লবণ থেকেও থাকে তাহলেও বলবো 1 প্যাকেট লবণ আপনি অতি অবশ্যই কিনে আনবেন, এবং সেই লবণটি আলাদা করে কিছুটা লবণ আপনি একটি কাঁচের পাত্রে বা কাঁচের বাটিতে নেবেন। সেই বাটি আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ আপনার বাড়ির যে ঈশান কোণ সেই দিকে রেখে দেবেন। অনেকেই প্রশ্ন করে থাকেন ঈশান কোণ অর্থাৎ কোন কোণ, এবং ঈশান কোণ অর্থাৎ কি। ঈশান কোণ হলো উত্তর পূর্ব দিকটি। আপনার বাড়ির যে উত্তর পূর্ব দিক রয়েছে সেই স্থানে আপনি এই বাটিটি রেখে দেবেন। উত্তর পূর্ব দিকটি হলো হিন্দু শাস্ত্রের একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক। এরপর আপনাকে যেটি করতে হবে, খুব সাবধানে এই বাটিটিকে আপনি উত্তর পূর্ব দিকে রাখলেন। খেয়াল করবেন এমন স্থানে আপনি বাটিটি রাখবেন যাতে সেই স্থানে কোনো ব্যক্তির পা না পড়ে বা সেই স্থানে সচরাচর কোনো ব্যক্তি না যায়। অর্থাৎ ওই লবণের পাত্রে কিন্তু কোনো ব্যক্তির পা লাগলে তা অমঙ্গল লক্ষণ করা যায়, তাই এই দিকটিকে একটু খেয়াল রাখবেন। এবং বাকি যে লবণটি থাকবে, অর্থাৎ কাঁচের পাত্রে তো আপনি একটু লবণ নিলেন, এবং বাকি যে লবণ থাকবে তা আপনি নিশ্চিন্তে রান্নার কাজে ব্যবহার করতে পারেন। কিছুটা লবণই এই টোটকার ক্ষেত্রে ব্যবহৃত হবে। এরপর এটি জেনে রাখুন এই কার্যটি আপনি কখন করবেন এবং কিভাবে করবেন। সর্বপ্রথম আপনাকে স্নান করে শুদ্ধ বস্ত্র কিন্তু অতি অবশ্যই পরিধান করতে হবে অমাবস্যা তিথি চলাকালীন সময়। সন্ধ্যার সময় আপনি পূজা পার্বণ করবেন। ধূপ ধুনো দেওয়ার পর আপনার গৃহের মধ্যে ধূপ ধুনো দেবেন, প্রদীপ জ্বালাবেন, তারপরে আপনি এই কার্যটি করবেন। পরের দিন সকালে আপনি লবণটিকে ধুয়ে ফেলবেন একটি পুষ্করণী অথবা কোনো প্রবাহমান নদীতে। হ্যাঁ বন্ধুরা, এবং বাটিটি নিয়ে চলে আসবেন। এতে কি
হবে। এতে যেটি হবে, লবণ আপনার দেহের বিভিন্ন নেগেটিভ শক্তিকে শোষণ করে নেবে, এবং যেহেতু আপনি এই কার্যটি একটি অমাবস্যা তিথির দিন করছেন, সেহেতু আপনার গৃহে কোনো খারাপ প্রভাব পড়বে না। উপরন্তু আপনার গৃহে যদি কোনো বাস্তু সমস্যাও থেকে থাকে, সেই বাস্তু সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এই লবণ সমস্ত নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে নেবে, এবং লবণটি ধুয়ে ফেলার ফলে আপনি সমস্ত নেগেটিভ শক্তিকে বিসর্জন দিয়ে ফেললেন। এই টোটকা অত্যন্ত সহজ একটি টোটকা, এটি বাস্তু দোষকেও দূর করে থাকে। এখন বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বাড়িতে বাস্তু দোষ আছে কিনা কিভাবে বুঝবেন? অনেকেই এই প্রশ্ন করে থাকেন। তাদের উদ্দেশ্যে বলি, যদি আপনার গৃহে এমনটা হয়ে থাকে, আপনি বাইরে তো হাসি খুশি থাকেন, তবে গৃহে এলেই আপনার মন মরা হয়ে যায়, বা গৃহে আপনি মন খুলে হাসতে পারেন না, এমনটা যদি হয় তাহলে বুঝতে হবে আপনার গৃহে বাস্তু সমস্যা আছে। এছাড়াও যদি দেখেন আপনার গৃহে কোনো ব্যক্তির রোগ ব্যাধি লেগেই আছে, একটি ব্যক্তি সুস্থ হওয়ার পর আবার অপর ব্যক্তি অসুস্থ হচ্ছে, এমনটা যদি হয় তাহলে বুঝতে হবে আপনার গৃহে বাস্তু দোষ অতি অবশ্যই রয়েছে। আর্থিক উন্নতি করতে চাইছেন এবং উন্নতির পথে যদি বাধা আসতেই থাকে, তাহলেও বুঝতে হবে বাস্তু সমস্যা রয়েছে, এবং এই বাস্তু দোষ কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে এফেক্ট করে। এই কারণে এই কার্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি এটি সঠিকভাবে করতে পারেন, অতি অবশ্যই আপনি উপকৃত হবেন। এবং যেহেতু আপনার বাস্তু দোষ এবং নেগেটিভ শক্তি সমস্ত কিছু দূরে চলে যাচ্ছে, সেহেতু কিন্তু আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, দাম্পত্য বিভিন্ন সমস্যার সমাধান ঘটবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, যদি এই লবণকে আপনারা অন্যরকমভাবে প্রয়োগ করতে চান, তাহলে আপনারা আপনাদের গৃহের দক্ষিণ পশ্চিম দিকে লবণের একটি পাত্র রাখতে পারেন। এখন প্রশ্ন হলো, এটি কেন করবেন? আপনার গৃহের অর্থাৎ যেখানে আপনি শোন, আপনার বেডরুমে যেখানে আপনার শোয়ার ঘর, সেই ঘরে যদি আপনি লবণ রাখেন, সেই ঘরে কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করে না, এবং এই লবণ আপনি প্রত্যেক দিন ঘর মোছার সময়েও ব্যবহার করতে পারেন। এছাড়াও এই লবণকে আপনি আপনার বিছানার মধ্যে ছড়িয়ে যদি বিছানা ছেড়ে ফেলেন প্রত্যেক দিন সকালে, তাহলে আপনার বিছানার মধ্যেও কোনো নেগেটিভ শক্তি থাকে না, এবং ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিভিন্ন যে শক্তি তা অকেজো হয়ে পড়ে, ফলে আপনার গৃহ সুস্থ সবল থাকে। লবণের বিশেষ মাহাত্ম্য রয়েছে। হিন্দু শাস্ত্র অনুযায়ীও এই লবণের বিশেষ টোটকা রয়েছে, যা সঠিকভাবে যদি আপনি করতে পারেন, অতি অবশ্যই উপকৃত হবেন। সুতরাং দর্শক বন্ধুরা, অতি অবশ্যই এই কার্যগুলি করুন। অতি অবশ্যই এই ফলহারিণী অমাবস্যাতে এই কার্যটি করে দেখুন, আপনি উপকৃত হবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি ভিডিওটি সম্পর্কে আপনাদের বোঝাতে পেরেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য।